নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দা ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মনে কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওলের জমিতে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকটে জাবা গ্রামে উৎপল বিশ্বাসের ওলের জমিতে। আপনারা বিগত ভিডিওতে উৎপল বিশ্বাসের প্রচুর পরিমাণ ভিডিও দেখেছেন। তারা অনেকেই বলেছেন যে এই বছর উৎপল বিশ্বাস কী পরিমাণ এই ওলে ফলন পেলো, সেই তার উপর একটা ভিডিও করতে আমরা তার জন্যই তার কাছে চলে এসেছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আপনারা জানেন যে ওল চাষ বর্তমানে ভালো প্রফিটেবল একটা চাষ হয়েছে। তো অনেকেই ওল চাষ বোঝে না, দেখবেন যে কার কেউ ওল চাষ করলে 5 কেজি, 6 কেজি, 7-8 কেজি, 10 কেজি হয়ে যাচ্ছে, আবার কেউ ওল চাষ করলে 2 কেজি, 3 কেজি হচ্ছে না। কী কারণে হচ্ছে না, কোন জাতের ওল লাগাবেন, কীভাবে লাগাবেন, কোন জমিতে ভালো হবে, এবং লাইভ প্রমাণ দেখাবো যে একটা ওল কত কেজি হতে পারে উৎপলদার এই জমিতে, সেসব তথ্য নিয়ে আজকে আমি মনে করব। বিশেষ আপনারা দেখছেন দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, অবশ্যই একটা লাইক করুন, আর কোনো ওল সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। এই হচ্ছে গাছ, এই যে দেখছেন এই বছরে লাল হয়ে গেছে। এই বছরে খরার জন্য গাছ খুব একটা সুতাকের হয়নি, তবে এবছরে বাজার ভালো আছে, এই জন্য এবছরে ওল বিক্রি করে দিচ্ছি, যেহেতু গাছ আমাদের খুব দুর্বল। ঠিক আছে, দেখুন এই গাছে অ্যাকচুয়ালি আন্দাজ আছে এই সময় 10 কিলো ওঠার কথা, দেখা যাক ক কিলো হয়। ঠিক আছে, এবার আপনাদের দেখাবো এই ওলটা তুলে। এই দেখুন, যেটা ভেবেছিলাম সেটা না, তাহলেও বছর হিসাবে অনেক ভালো। এই যো 6-7 কিলো যেটা আন্দাজ করেছিলাম সেটাই হয়েছে। এই যে পুরনো ওল নষ্ট হয়ে গেছে, ওলটাও দেখতে খুব সুন্দর হয়েছে, বছর হিসাবে খুবই ভালো হয়েছে, এতেও আমি খুব খুশি। এই সাইজে এই 6 কিলো থেকে 6.5 কিলো, 6.5 কিলো এখন বাজার রেট কত আছে? কদিন ছিল 100 টাকা, এখনকার বাজার আছে 80 থেকে 85 টাকা। হ্যাঁ, এবার এটা 6.5 কিলো ওজন আছে, 500 টাকা দাম আছে। এবছরের শুধু খরার জন্য মাল ভালো হয়নি, তাহলেও আমার কাছে ভালো, যেহেতু খুব পরিশ্রমিক করে বানিয়েছি, এরকম চাষ কেউ করতে পারিনি আজও। এখনও আমাদের জাভা দিনাজপুরপাড়ার দিকে বা আর আশেপাশে গ্রামের সবার ছাড়া মাল ভালো হয়েছে, আমি এতে খুব খুশি। তো দাদা, আমরা এবার একটু জানবো যে আপনি ওল চাষটা কীভাবে করেন যে এত ভালো ফলন পান। অ্যাকচুয়ালি প্রথমত মাটিটা আগে ভালো দরকার, আমার এই জমির মাটি আসলেই ভালো। এবার এই মাটিটা 10 মাটি, ঠিক আছে, তারপরে যখন ওলটা লাগানোর সময় এতে যেরকম যত্নর দরকার ঠিক ততটাই করেছি, নিচেই ভালো উর্বরতা মাটি করেছি, সেচের প্রয়োজন ছিল সেচ দিয়েছি, তা সত্ত্বেও পারিনি। এই যে আকৃতিটা দেখছেন, এই যে গোলটা হয়েছে, এটা শুধু মাটির জন্য, কিন্তু আটালে মাটি হলে হবে না, এরকম গোল হবে না, গোল করতে গেলে 10 মাটির দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, ঝুরঝুরে মাটি লাগবে, আটা মাটি হলে মাল ভালো হবে না। এবার তো একটু খরার বছর ছিল, তার জন্যই কি আরো বড় হয়নি? হ্যাঁ, এবার খরার জন্য মাল হয়নি, এবার মানে জলটা বেশি করে, জলটা বেশি দরকার ছিল। আপনারা লাগান কোন সময় ওলটা? আমরা লাগা যাচ্ছে মাঘ মাসের, আমি অর্ধেকে লাগিয়ে দিই। আর তুলছেন এখন? এই আমি আষাঢ় মাস থেকে প্রথমে তো শুরু করি, ফাল্গুন, চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ়, মোটামুটি পাঁচ মাসের থেকে আমি তোলা শুরু করি প্রতি বছরে। দিন যত যাবে আর তো বড় হবে, বড় হবে। আচ্ছা দাদা, একটা কথা বলবেন যে আপনি এটা কোন জাতের ওল? এটা হচ্ছে বিহারি, বিহারি ওল।
বিহারি অনেকেই উল নেওয়ার ইচ্ছা পোষণ করে, উলের বীজ নেওয়ার, তাই না? অনেকে দেখছি আপনার বিগত ভিডিওতে বলে যে দাদা আমরা উলের বীজ নিতে চাই, তাহলে আমাদের সে প্রোগ্রাম আছে, আমরা বাইরে বাইরেও মাল পাঠাই, যেমন শিলিগুড়ি, কুচবিহার, আসানসোল, ওরাই আমাদের এই ভিডিও দেখে আমাকে ফোন করে যে দাদা আপনি উলের চাষে খুব দেখলাম ভালো। হ্যাঁ দাদা, বলে কী করে তৈরি, তাদের ফর্মুলা বলি, তারা আমাদের থেকে বীজও নিয়েছে এবং নিচ্ছে, এবার তাদের ফর্মুলাটাও বলে দিই, তাদের তারা আমাদের টাকা পাঠিয়ে দিলে আমরা বাসে বা কোনো গাড়ি দিয়ে আমরা মাল পাঠিয়ে দিই তাদের জায়গা মতন। মোটামুটি আমরা একটা কথা বলবো যে কিছু বাজারে দেখা যায় কিছু ওল লাল লাল হয়ে যায়, কিন্তু আপনাদের ওলটা সাদা, আমি ওলটা দেখতে পাচ্ছি, এই ওলটা সাদা ওল, এইগুলো খেতে গেলে গাল টাল ধরে না, কিন্তু লাল ওলগুলো, লাল ওলগুলো হচ্ছে কেন অনেক সময় রোগের জন্য, রোগের জন্য মাটির জন্য, দেখাচ্ছে ওষুধ ঠিক করে প্রয়োগ করতে পারে না, দেখা যায় লাগানোর সময় কিছু, যেমন আমরা ফসফেট, পটাশ এবং দানা সার প্রয়োগ করি এবং লাগানোর সময় ফাটারা বা মানে উইটুই ধরবে না সেরকম প্রকৃত ওষুধ দিয়ে আমরা লাগাই, যার তুলনায় আমাদের ওল এই যে এরকম গোল হবে এবং কোনো খুদ হবে না মালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি বলছি চাষে জৈব সার দেন না, গোবর সার দিলে তো ভালোই হয়, গোবর সার এবং যে জমিতে লাগাবো আগের বছর খোল দিয়ে কাদা করে ফেলে রাখি, তারপরে এদিকে সুপালা, ফসফেট, তারপরে উয়ের জন্য ওই ফাটারা যাই হোক একটা দিলেই হলো। চাষে দেন, চাষে যখন আস্তে আস্তে এই বীজটা মুখটা বের হয় তখন আপনার কি যত্ন? তারপরে আছে কেন গাছের উপর নির্ভর করে আমরা সার প্রয়োগ করি, যেমন দেখা যায় গাছ যদি দুর্বল থাকে, কেননা খিদে লাগলে খাবার তো দিতেই হবে, তা এরও তাই, এর খাবার লাগলে তখন আমরা হয়তো দানা সার বা ইউরিয়া এরকম কিছু দিয়ে আমরা গাছটাকে সতেজ করি। আর জল সেচ কতদিন? জল সেচ অ্যাকচুয়ালি দোয়ার নিয়ম হচ্ছে মাটি ভেজা থাকবে মোটামুটি 10 দিন পরপর দিলে ভালো হয়। জলসেচের আমি চাচ্ছি যে জলসেচের ভূমিকাটা কি? ভূমিকা জলসেচের বলতে কি, এটা অ্যাকচুয়ালি কোনো ভূমিকাই না, ভূমিকা হচ্ছে মেন হচ্ছে জলটা রাখলে পারে ওলটা বাড়ে ভালো এবং জমিটা শক্ত হবে না, মালটা ভালো প্লেন হবে, যেমন এই যে হ্যাঁ এই জন্য গোল, আর এই যদি একটু জলের ঘাটতি থাকতো তাহলে এই ওলটাও ভালো হতো এবং তেরা বেঁকা হতো, এরকম ফ্রেশ হতো না। এ 6.5 কিলো থেকে 7 কিলো, এটা আমাদের পিস হিসাবে বলতে আমাদের কেজি হিসাবে এখন 80 টাকা কিলো যাচ্ছে। আচ্ছা, পাইকারি রেট। আচ্ছা আচ্ছা, আর ওগুলো খুচরা তো আরও বেশি খরচা, এখন 120-130 টাকা বিক্রি হবে। আচ্ছা, এই ওল কি ওল থেকে কি ইনকাম করা যায় না ওলের গাছ থেকে আরও অন্যভাবে? হ্যাঁ, ওলের গাছ থেকে যেমন যে এরকম ডগাগুলো আছে, এই এই ডগাগুলো আরও বড় হবে, ঠিক আছে, এই ডগাগুলো এখন 40 টাকা কেজি বিক্রি আছে, 40 টাকা কেজি, 501 কেজি এরকম ওজন আছে। হ্যাঁ, তাহলে তো বীজের যে টাকাটা, বীজের যে টাকাটা সেই টাকাটা? হ্যাঁ, আমাদের এই ওলে ডাটার থেকে আমরা মোটামুটি আমাদের বীজের অনেকটা পয়সা এগিয়ে আসে। আচ্ছা, প্রত্যেক বাড়ি মোটামুটি গড় এভারেজ কেমন দাম থাকে বীজের? বীজের এবছরের দাম হয়েছিল 40 টাকা স্টার্টিং, লাস্ট 70 টাকা। আচ্ছা, কত কেজির ওলের বীজটা লাগিয়েছিলাম? আমি এখানে লাগিয়েছি 1.5 কিলো, হাইস 2 কিলো, 2 কিলো। এবার যেটা 2 কিলো ছিল সেটা হচ্ছে আমার এই সাইডটাই ছিল, এটা যখন 100 টাকা বাজার ছিল তখন আমার 7 কিলো, 7.5 কিলো আমি গড় এভারেস্ট মাল তুলেছি। এবার এই সাইডটা আমার একটু ছোটো বীজ লাগানো আছে, ওই 1 কেজি, কোনোটা 1 কেজি 250, তাতে দেখছি আমার ফলনটা ভালো হয়েছে। এই যে কিছু মাল তুললাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার বেশি বড় বীজ লাগানো নাই, এই সাইডটা আমার পুরোটাই আমার। আর তো এত মিডিয়াম একটা গাছ তুললেন, এটা মিডিয়াম, আরো বড় গাছ তুললে আরো ভালো হতো। তারপরে গাছ ভালো করতে পারলে, মানে মাল ভালো হবে, মাল ভালো হবে। তো প্রিয় দর্শক, উৎপলদার কিন্তু নাম আছে, কারণ আপনারা দেখেছেন এর আগে কিছু ভিডিও অনেক ভিউ হয়েছে, আর বর্তমানে এই পশ্চিমবঙ্গে ওল চাষের নাম যদি বলেন তাহলে এই উৎপলদার নাম কিন্তু বলতেই হবে, কারণ ওল চাষ সম্পর্কে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে কিন্তু উৎপলদার ভিডিও আসবেই এবং আপনারা সেগুলো হয়তো দেখেন, ভালো রেসপন্স দিচ্ছেন, তার জন্যই কিন্তু আমি উৎপলদার এখানে আবার এসেছি। দাদার বর্তমানে রানিং কি ফলন পেয়েছে এই বছরটা, সেই বছরে, কারণ কি এর আগের বছরে আমি দেখেছি কি ফলন হয়েছিল, দাদা কীভাবে ই করে মানে বীজ লাগাই লাইভ আমি দেখিয়েছিলাম, তার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন, এবং কীভাবে ওলের যত্ন করতে হয় তার উপরও ভিডিও আছে, সেটাও আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন, ঠিক আছে। আর কোনো ইনকোয়ারি থাকলে যে ফোন নাম্বার দিয়েছি আপনারা জানবেন, চাষিদের উপকারের জন্য বা চাষিদের ভালোর জন্য আমরা এই হেল্পলাইনটা চালু করব, যাতে চাষে সবাই উন্নতি করতে পারে, ঠিক আছে। চাষের উপর অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। আমরা এবার শুধু জাস্ট দাদা কেমন ফলন পেয়েছে
সেইগুলোই দেখানোর জন্য আজকে এসেছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই উল চাষের উপর বিভিন্ন ধরনের আপডেট পাওয়ার জন্য বা নিত্য নতুন কোনো চাষের উপর বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, ভিডিওটা দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, উত্তল দেখো, ধন্যবাদ ধন্যবাদ। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো ফার্মারের সঙ্গে।